আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বললেন তাজ কন্যা। সেনাশাসন ডেকে আনবেন না বললেন নূর। তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন জবি শিক্ষার্থীরা। অবশেষে দেখা মিলল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার ফারুকের। সোনার দামে নতুন রেকর্ড। জানা গেল বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের কারণ। শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বললেন তাজ কন্যা। শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ। বৃহস্পতিবার 31 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। শারমিন আহমদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। শেখ হাসিনা বা তার পরিবারের কারো আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ নেতৃত্বে থাকা দলের নেতাদের বিচারের দাবিও করেন তিনি। তিনি বলেন, মাফিয়া তন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঝে ফিরে আসতে পারে, তবে আপাতত এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শারমিন আহমদ বলেন, আমার মা 1975 সালের 15ই আগস্টের পর দলের হাল ধরেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই দলটি হাইজ্যাক হয়ে গেল এবং একটি পরিবারের হাতে বন্দী হয়ে গেল। এবারের প্রেক্ষাপটটি কিন্তু আরও ভিন্ন, কারণ গণ অভ্যুত্থানের সময় এবার এই দলটির হাতে এত এত তরুণের মৃত্যু, জনগণের মৃত্যু, মানুষের দেহে এখনও বুলেট। কাজেই আমরা কেন আওয়ামী লীগে যাব? এই আওয়ামী লীগ তো একটি মাফিয়া লীগ, এমন আওয়ামী লীগ আমরা কেন করব যাদের মধ্যে অনুশোচনা নেই? তিনি বলেন, আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের কারোরই আর দেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। আমি মনে করি শেখ হাসিনা বা শেখ পরিবারের কারোরই আর রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখব পরবর্তী খবরে। সেনাশাসন ডেকে আনবেন না বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের রাজপথের একটা আন্দোলন সংগ্রামের সম্পর্ক রয়েছে। বিএনপির সিনিয়র নেতারা দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু বিএনপি তৃণমূলের কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সঙ্গেও ঝামেলার সৃষ্টি করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেনাশাসন ডেকে আনবেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয় সেটা কিন্তু বলা যায় না। শুক্রবার 1 নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক গণসমাবেশ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারের সময় দেওয়া হবে উল্লেখ করে নূর বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে, চাঁদাবাজ দখলদাররা লেজ গুটিয়ে পালিয়েছে, কিন্তু নারায়ণগঞ্জের ফুটপাত, দোকান, কলকারখানা সহ বিভিন্ন স্থানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে, দখলদারি বন্ধ হয়েছে, শুধু হাত বদল হয়েছে। সুতরাং দেশের এই পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের হয়তো 2 বছর সময় লাগতে পারে, কিন্তু আমরা বলেছি 2 বছর কিংবা 3 বছর সময় লাগুক, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তে যে কয় বছর সময় লাগে আমরা সরকারকে সেই সময় দেব। এ সময় অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যেন জনরোষ ও জনক্ষোভ তৈরি না হয়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের যে ভোগান্তি, এগুলো নিরসন করতে না পারলে মানুষের মধ্যেও ক্ষোভ দেখা দেবে। সরকারকে সতর্ক করে বলছি, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, সবার সহযোগিতা নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা আনুন। বর্তমান রাষ্ট্রের মধ্যে বিদ্যমান যে নৈরাজ্য চলছে সেগুলো বন্ধ করুন, বাড়াবাড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। পুরানোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই, নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নেই। এবার চোখ রাখব পরবর্তী খবরে। তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন জবি শিক্ষার্থীরা। রাজধানীর কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন জবি শিক্ষার্থীরা। আগামী সোমবার থেকে এই আন্দোলন শুরু করবেন তারা। গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, স্বৈরাচারের সময় নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং 7 দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ
হস্তান্তর ঘোষণা, হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা প্রদান এবং অগ্রাধিকার ভিত্তিতে হলের কাজ শুরু করা, অবিলম্বে দ্বিতীয় ক্যাম্পাসের বাকি 11 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ 6 বছরেও আমরা সম্পন্ন করতে পারিনি, অথচ এর চেয়ে কম সময়ের মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর মাধ্যমে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। আজ দ্রুতিকরণ ও দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে আমরা অতি দ্রুত সেনাবাহিনীর হাতে ক্যাম্পাসের কাজের হস্তান্তর চাই। এবার চোখ রাখব পরবর্তী খবরে। অবশেষে দেখা মিলল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার ফারুকের। অবশেষে দেখা মিলল ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। তবে বাংলাদেশের কোথাও না, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে তাদের। সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। তার বিরুদ্ধে 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। অপরদিকে কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে। তাকেও পশ্চিমবঙ্গের কলকাতার শপিং মলে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ উত্থানের মুখে গত 5ই অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরই মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ গা ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছেন। এবার চোখ রাখব পরবর্তী খবরে। সোনার দামে নতুন রেকর্ড, ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি 11,664 গ্রাম সোনার দাম 1,575 টাকা বাড়িয়ে 1,43,526 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দেশের বাজারে সোনার এত দাম আগে হয়নি। আগামীকাল বৃহস্পতিবার 31 অক্টোবর থেকে নতুন দাম কার্যকর করা হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার, পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার 30 অক্টোবর বাজার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,575 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,43,526 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,504 টাকা বাড়িয়ে 1,37,005 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,295 টাকা বাড়িয়ে 1,17,433 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম 1,097 টাকা বাড়িয়ে 96,520 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার চোখ রাখব পরবর্তী খবরে। জানা গেল বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের কারণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্টে বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সংহিতার নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার 31 অক্টোবর এক এক্স পোস্টে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এসব কথা বলেন। পোস্টে ট্রাম্প অভিযোগ করে লিখেছেন, তার প্রশাসনের সময় এমন ঘটনা ঘটেনি এবং কমলা হ্যারিস ও জো বাইডেন বিশ্বজুড়ে হিন্দুদের অবহেলা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারত ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার আশ্বাস দেন। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, আলোর উৎসব শুভ শক্তির বিজয় আনুক। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটটি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক আলোচনার প্রসারিত অংশ হয়ে উঠেছে। তবে এই টুইটটি শুধু মানবিক সহানুভূতির প্রতিফলন নয়, বরং যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি রাজনৈতিক সমর্থন আদায়ের একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে। এমন বার্তা দিয়ে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় ও হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন, যা তা নির্বাচনী প্রচারণার কৌশল বলেই বিশ্লেষকরা মনে করছেন।